ভারতের রাষ্ট্র ও সরকার প্রধানদের জন্য যুক্তরাষ্ট্র থেকে আনা হচ্ছে বিলাসবহুল দুটি উড়োজাহাজ। এতদিন দেশটির রাষ্ট্রপ্রধানরা বোয়িং 747 বিমানে বিদেশ সফরে যেতেন, এবার তাদের জন্য আনা হচ্ছে বোয়িং 777। ভারতের রাষ্ট্রপ্রধানদের তালিকায় রয়েছেন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী। মূলত এই তিনজনই বিদেশ সফরে উন্নত প্রযুক্তির বিমান ব্যবহার করেন। জানা গেছে সবকিছু ঠিক থাকলে আগামী জুলাই মাসেই যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার হেডকোয়ার্টার থেকে ভারতের উদ্দেশ্যে রওনা দেবে বোয়িং 777 এই উড়োজাহাজ দুটি। এজন্য দেশটিকে গুনতে হচ্ছে 8,458 কোটি রুপি। কি কি বৈশিষ্ট্য রয়েছে এই উড়োজাহাজে? এই উড়োজাহাজে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, থাকবে সেলফ প্রোটেকশন স্যুট, শত্রুপক্ষের রাডারকে অনায়াসেই ফাঁকি দিতে সক্ষম এই উড়োজাহাজ দুটি। সেলফ ডিফেন্স সিস্টেম ছাড়াও এতে রয়েছে একটি কনফারেন্স রুম। সাধারণ ক্যারিয়ার বিমানের থেকে আকারে এই বিমান তুলনামূলকভাবে চওড়া। বিমানের লার্জ এয়ারক্রাফট ইনফ্রারেড কাউন্টার মেজার সিস্টেম বা LAIRCM রয়েছে। বড় এয়ারক্রাফটগুলোকে মিসাইল থেকে রক্ষা করে এই বিশেষ প্রযুক্তি। আপদকালীন পরিস্থিতির জন্য রয়েছে পেশেন্ট ট্রান্সপোর্ট ইউনিট, এছাড়া রয়েছে অনবোর্ড ওয়াইফাই সিস্টেম। এগুলো ছাড়াও 2,000-এরও বেশি জনের জন্য খাবার সংগ্রহ করে রাখতে সক্ষম এই বিমান। এই বিমান চালানোর জন্য ভারতীয় বিমান বাহিনীর পাইলটদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আগে যে বিমান ব্যবহার করতেন ভারতীয় রাষ্ট্রপ্রধানরা, তার জন্য বিমান বাহিনীর পাইলট থাকতেন না।